নারী ধর্ষণকারী প্রজল রেবান্নাকে অতি সত্তর গ্রেপ্তার করার দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রেয়শীল লস্কর সহ অন্যান্যরা বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলা হয় কিছুদিন আগে প্রধানমন্ত্রী কর্ণাটকে বিজেপির সহযোগী দল হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্বল রেবান্নার হয়ে ভোট চাইছিলেন সেই মুহূর্তে বিভিন্ন অপরাধজনক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ভিডিওগুলি দেখলে স্পষ্টতই বোঝা যায় যে প্রজ্বল রাবান্না একজন নারী বিরোধী আর এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরই তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী চুপ হয়ে আছেন কোন পদক্ষেপই নিচ্ছেন এই বিষয়টিকে নিয়ে তাহলে কি নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পাড়াও স্লোগান পাল্টে ধর্ষক বাঁচাও স্লোগানে অবতীর্ণ হয়েছে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ও লস্কর আপনারা সকলে এই ভিডিওগুলি দেখেছেন যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্জ্বল রবন্না একজন নারী বিরোধী এবং ওনারা যখন সরকারে ছিলেন উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক সে তারা যখন সরকারে ছিল যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্জ্বল রবান্না দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে এবং মোদী সরকার এবং অমিত শাহ যে আমরা বিভিন্ন ফটোতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো দেখেছি ওনাদের পরিবারের সঙ্গে তার ফটো রয়েছে গত কিছুদিন পূর্বে কিন্তু উনি যখন প্রজল রবান্না যখন দেশ ছেড়ে পালিয়ে যায় আজ মোদী সরকার চুপ রয়েছে